নির্বাচনী আইন সংস্কারে আইন মন্ত্রণালয় ইতিবাচক সাড়া দিয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, আইনটি পাশ হলে ফলাফলের গেজেট প্রকাশের পরও ভোট বাতিলের ক্ষমতা পাবে ইসি। একই সঙ্গে তিনি জানান, ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে যে ১২৬০ কোটি টাকা চেয়েছিল ইসি, তার নিশ্চয়তা এখনও না মেলায় অর্থ তাগাদা চিঠি দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট নেওয়ার জন্য প্রথমে সরকারের কাছে ৫.৯ হাজার কোটি টাকা চেয়েছিল নির্বাচন কমিশন। টাকার অনুমোদন না দিয়ে প্রকল্পটি ফেরত পাঠিয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয়। বিকল্প হিসেবে ইসির পরিকল্পনা, তাদের কাছে যে ১১০০০০ ইভিএম আছে তা মেরামতের জন্য প্রয়োজন ১২৬০ কোটি টাকা, যা দিয়ে কমপক্ষে ৬০ থেকে ৭০টি আসনে ভোট করা সম্ভব। প্রয়োজনীয় টাকা চেয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের কাছে আগেই পাঠিয়েছিল ইসি। যদিও এখনও কোনো সাড়া মেলেনি, যে কারণে টাকার নিশ্চয়তা চেয়ে এবার তাগাদা চিঠি দেওয়া হচ্ছে। অর্থ বিভাগ টাকার সংস্থান করে তাহলে আমরা ইভিএম ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হবো, অন্যথায় যদি টাকা না পাওয়া যায় তাতেও আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কী করবো, ব্যালটে কতটায় করবো বা ইভিএমে আদৌ করবো কি না, এগুলি সবটাই নির্ভর করবে এখন অর্থপ্রাপ্তির উপর। টাকা পাওয়া যাবে কি না নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিতে বলছি, চিঠি রেডি হয়েছে, হয়তো আগামীকালকে দিতে পারে। ফলাফলের গেজেট প্রকাশের পরও ভোট বাতিলের ক্ষমতা চেয়ে আইন সংশোধনের বেশ কিছু প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল ইসি। এ নিয়ে সাড়া না পেয়ে ৩ বার তাগাদা নোটিশের পর অবশেষে ৬ মাসেরও বেশি সময়ের পর ইতিবাচক সাড়া দিল আইন মন্ত্রণালয়। অনেকগুলো সংশোধন ছিল এবং প্রায় বেশিরভাগই আমাদের প্রস্তাবই সাথে সরকারের একমত পোষণ করেছে। আমরা তো সেরকম পড়েছিলাম, এখন পর্যন্ত দেখা যাক। সোমবার নির্বাচন কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, জাতীয় সংসদের সীমানা পরিবর্তন নিয়ে ১৮০টি আপত্তি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। আবেদনগুলো যাচাইয়ের পর শিগগিরই শুনানি করা হবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। উন্নয়নশীল দেশ হিসেবে রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার সুযোগ কমে আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি বাড়ানোর জন্য ব্যবসায়ীদের ভিন্ন পন্থায় কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তা খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি বৈঠকে তিনি এমন তাগিদ দেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রধানগণ এবং শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, ২০০৯ সালে বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন রপ্তানি আয় ছিল ১৬.৫৬ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ৬০ বিলিয়ন ডলার পার হয়ে গেছে। চলতি বছরের প্রথম ৮ মাসে আগের বছরের এই সময়ের তুলনায় রপ্তানি আয় ১০% বেশি বলে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ প্রবৃদ্ধি ধরে রেখেছে বলেও জানান তিনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে ভোটে জিততে পারবে না জেনেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দিয়ে বিএনপিকে জব্দ করার ষড়যন্ত্র চলছে। নীলফামারী ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হওয়া নীলফামারীর সৈয়দপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন পর্ব শেষে সমবেত সম্মেলনকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন এক কঠিন সময়ে দাঁড়িয়ে। রমজানকে ঘিরে শুধু নয়, পুরো সময় জুড়েই দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ দিশেহারা। নেই কথা বলার অধিকার, নেই গণতন্ত্র, অভিযোগ ফখরুলের। এই সংবিধান তো সেই সংবিধান নাই, এটা তো পরিবর্তন করেছে গায়ের জোরে। সুতরাং এই দেশের মানুষ খুব পরিষ্কার ঘোষণা দিয়েছে, রায় দিয়েছে, জানিয়ে দিয়েছে যে তারা নির্বাচন চায়, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এই আওয়ামী লীগ তারা সব সময় মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ভণ্ড রাজনীতি করে, মানুষকে ভুল পথে পরিচালিত করে তারা ক্ষমতায় বারবার যেতে চায়।
জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 12তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, দলকে কোণঠাসা করতে নতুন করে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বরানী ক্লাবে একটা সামাজিক অনুষ্ঠান থেকে আমাদের মুন্সিগঞ্জের সিরাজি খান শ্রীপুরের বিএনপির প্রায় 54 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বর্তমান সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বলেন, নেতিবাচক রাজনীতি ও মিথ্যা কথা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন হয়েছে যে বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের ওপর চাপানোর অপর রাজনীতিতে লিপ্ত হয় তারা। মাদারীপুর শিবচরের সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলেন, এটি হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন গড়া বক্তব্য। মাদারীপুর শিবচরের সড়ক দুর্ঘটনা সড়কের সমস্যার জন্য হয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরাফ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলে যে রেড অ্যালার্টের নোটিশ দেওয়া হয়েছে সেটি তারা গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুপুরে চট্টগ্রামে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হত্যা মামলার আসামি রাফ খানের সাথে সাবেক এক পুলিশ কর্মকর্তার সম্পর্ক আছে এমন অভিযোগ পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি। এছাড়া রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনী কাজ করছে বলে জানান আইজিপি। দেশে যেখানে অপরাধ হচ্ছে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি। ইন্টারপোলে একটা রেড নোটিশ জারি করে যারা দেশ থেকে কোনো আসামি পলায়ন করে বিদেশে চলে যায়, যখন আমরা মোটামুটি তার সম্পর্কে কিছু তথ্য পাই, তথ্য দিয়ে আমরা একটা রেড নোটিশ জারি করেছি এবং এটা ইন্টারপোল হেডকোয়ার্টার যায়। ইন্টারপোল হেডকোয়ার্টার্স আমি একটা খবর পেয়েছি যে তারাও এটা অ্যাকসেপ্ট করেছে।